আসসালামু আলাইকুম দর্শক, আজকে নিউজ টিভির পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন। এখন শুনবেন আজকের ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। আন্দোলন ডাইভার্ট করতে আওয়ামী লীগ নেতারা সংলাপের কথা বলছেন, বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ইভিএম এ ভোট ডাকাতি করে চেয়ারম্যান বানিয়েছে কক্সবাজারে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল। জাল সার্টিফিকেটে চাকরি পরে 19 লাখ টাকা নিয়ে উধাও। সরকারি তথাকথিত উন্নয়নের গল্প দেশবাসী এখন উপলব্ধি করছে, বললেন বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্রবন্দরে 3 নম্বর সতর্কতা। উখিয়া টেকনাপের ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ, দ্রুত প্রত্যাবাসন সহ 4 দাবি। রাশিয়ার বিরুদ্ধে জেলেনস্কির মারাত্মক অভিযোগ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তত্ত্বাবধায়ক সরকারের দাবি আন্দোলন ও বিদ্যুৎ খাতে দুর্নীতিকে ডাইভার্ট করতে সরকারের এমপি মন্ত্রীরা সংলাপের কথা ছড়াচ্ছেন বলে দাবি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমু ও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের উদ্দেশ্য হলো আমাদের মূল দাবিতে থেকে মনোযোগ ভিন্ন খাতে নিয়ে যাওয়া আর বিদ্যুতের সমস্যা বিষয়টিকে ধামাচাপা দেওয়া। রাজধানী সেগুনবাগিচা ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলাতয়নে বাংলাদেশের গণতন্ত্র সংকট উত্তরণ প্রয়াসে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা শীর্ষক প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 42তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ইউটিউব আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ ডাইভার্সন খুব ভালো জানে, দৃষ্টি ফেরাতে সবসময় অন্য কিছু করে। ইভিএম এ ভোট ডাকাতি করে চেয়ারম্যান বানিয়েছে কক্সবাজারে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল। উখিয়া উপজেলায় যুবলীগের সভাপতির পদ প্রত্যাশী ও হলদিয়া পালং ইউনিয়নের চেয়ারম্যান ইমরুল কায়েসের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বিগত উপজেলা পরিষদ নির্বাচনে কক্সবাজার শহরের 8টি ভোট কেন্দ্র দখল করে ভোট ডাকাতি করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কায়সারুল হক জুয়েলের জয় নিশ্চিত করেছিলেন বলে দাবি করেছেন হলদিয়া পালং ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস চৌধুরী। রাতে কক্সবাজারে পৌর নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমানের সমর্থনে আয়োজিত সভায় যুবলীগ নেতা ইমরুল এমন মন্তব্য করেন। তার বক্তব্যটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়লে পুরো জেলায় তোলপাড় শুরু হয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, 12 জুন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহবুবুর রহমান চৌধুরীর পক্ষে শহরের তারাপনিয়া ছড়ায় এক সভার আয়োজন করা হয়। ওই সময় অতিথি হিসেবে বক্তব্য রাখেন উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের নৌকার প্রার্থী ইমরুল কায়েস। সভায় কক্সবাজার সদর উপজেলার চেয়ারম্যান কায়সারুল হক জুয়েলকে উদ্দেশ্য করে ইমরুল কায়েস বলেন, বিগত সদর উপজেলার নির্বাচনে আমি কক্সবাজারের 8টি কেন্দ্র নৌকার পক্ষে ভোট ডাকাতি করেছি। জাল সার্টিফিকেটে চাকরি পরে 19 লাখ টাকা নিয়ে উধাও। নাম মোহাম্মদ হেলাল উদ্দিন, তবে নিজের প্রকৃত পরিচয় গোপন করে জাহাঙ্গীর আলম নামের এক বাল্যবন্ধুর শিক্ষাগত সনদপত্র, জন্ম সনদ এবং ডাটা কৌশলে সংগ্রহ করে সেখানে নিজের ছবি যুক্ত করেন। পরে তিনি হেলাল পরিচয়ে তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের সেলস অফিসার পদে নিয়োগ পান। এরপর প্রতিষ্ঠানটির 19,21,500 টাকা আত্মসাৎ করে পালিয়ে যান তিনি। গতকাল রাতে রাজধানী সায়দাবাদ বাস টার্মিনাল এলাকা থেকে প্রতারক হেলালুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন। দুপুরে পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার আবু ইউসুফ জানান, 2018 সাল থেকে 2021 সালের 9 মে পর্যন্ত তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড কোম্পানিতে অফিসার পদে কর্মরত ছিলেন হেলালুদ্দিন। এই ঘটনায় মোহাম্মদপুর থানায় তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম হোসেন 2021 সালে মামলা করেন। পিবিআই মামলাটির তদন্তে দায়িত্ব পাওয়ার পর দেখা যায় যার কাগজপত্র ব্যবহার করা হয়েছে তিনি প্রকৃতপক্ষে জাহাঙ্গীর আলম এবং হেলালুদ্দিনের স্কুল জীবনের সহপাঠী। তিনি বর্তমানে বোলারচর মোতাহার আলী মাদ্রাসায় চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে চাকরি করছেন। তার পাশাপাশি এলাকায় বসবাস করার সুবাদে কৌশলে হেলালুদ্দিন তার বন্ধু জাহাঙ্গীর আলমের অজ্ঞাতে তার শিক্ষাগত সনদপত্র, জন্ম সনদ, ইউনিয়ন পরিষদ সনদপত্র ও বায়োডাটার ফটোকপি সংগ্রহ করে রাখেন। সেই কাগজ দিয়ে প্রথমে সুহদ্র এন্টারপ্রাইজে এবং পরে তানজিম প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি সহ বিভিন্ন কোম্পানিতে চাকরি করেন।
সরকারের তথাকথিত উন্নয়নের গল্প দেশবাসী এখন উপলব্ধি করছে বললেন বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান বলছেন, গণতন্ত্রকে কাফন পরিয়ে তথাকথিত উন্নয়নের গল্প দেশবাসী এখন উপলব্ধি করছে। শুধু নিজেদের ঘনিষ্ঠ জনকে বিপুল অর্থবিত্তের মালিক করার জন্যই কুয়েকে রেন্টাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সুযোগ দেওয়া হয়েছে, যাদের মতো কেউ সিঙ্গাপুরে গিয়ে সর্বোচ্চ ধনীর তালিকায় স্থান পেয়েছে। দুপুরে নগরের আগ্রাবাদ বিদ্যুৎ অফিসের সামনে সারাদেশে অসহনীয় লোডশেডিং, বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে কেন্দ্র ঘোষিত অবস্থান কর্মসূচি ও স্মারকলিপি প্রদানকালে তিনি একথা বলেন। দেশের বিদ্যুৎ খাতে সমালোচনা করে আবু সুফিয়ান বলেন, জনগণের পকেট কেটে হাজার হাজার কোটি টাকা আদায় করা হচ্ছে এই খাতে ক্ষতিপূরণ দেওয়ার জন্য। বিদ্যুৎ উৎপাদন না করে ক্যাপাসিটি চার্জের নামে 20,000 কোটি টাকার বেশি পরিশোধ করা হচ্ছে। তিনি বলেন, জ্যৈষ্ঠের খরা তাপে মানুষের জীবন নাবিশ্বাস উঠেছে, এমন সময় বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এ মানুষ দুর্বিষহ অবস্থার মধ্যে পড়েছে। বিদ্যুৎ খাতের সরকারের নজিরবিহীন দুর্নীতির কারণে উৎপাদন ও বিতরণ ব্যবস্থায় চরম সংকট তৈরি হয়েছে। বর্তমানে দিন রাতে মিলিয়ে 6 থেকে 7 ঘন্টার বেশি বিদ্যুৎ থাকে না। এই বিএনপি নেতা বলেন, মানুষের কাছে জবাবদিহিতা না থাকায় দুর্নীতির জন্য অপরিকল্পিতভাবে কুইক রেন্টাল পাওয়ার প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। আবার বিদ্যুৎ উৎপাদন ছাড়াই ক্যাপাসিটি চার্জ দেওয়া এবং ভারতের আদানি গ্রুপের সঙ্গে 25 বছরের অসম চুক্তি আজকের বিদ্যুৎ সংকটের অন্যতম কারণ। বর্তমানে বিদ্যুৎ দুর্নীতি প্রধান খাতে পরিণত হয়েছে। বিদ্যুতের লোডশেডিং এর জন্য সরকারের গণবিরোধী নীতি দায়ী। উপকূলীয় এলাকায় ঝড়ের পূর্বাভাস, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্কতা। উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি অব্যাহত থাকায় উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দর এলাকাগুলোর উপর দিয়ে জোরো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে দেশের 6টি জেলার উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ ও অন্যান্য জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া দেশের 11 অঞ্চলের উপর দিয়ে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। উখিয়া ও টেকনাপের ক্যাম্পে রোহিঙ্গাদের সমাবেশ, দ্রুত প্রত্যাবাসন সহ 4 দাবি। দ্রুত প্রত্যাবাসন সহ 4 দাবি জানিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে সমাবেশ করেছে রোহিঙ্গারা। সকালে উখিয়া ও টেকনাপের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্পে আলাদাভাবে দ্রুত প্রত্যাবাসন ক্যাম্পেইন শেষে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে রোহিঙ্গার ব্যানার, ফেস্টুন, প্লেকার্ড ও স্লোগানে নিজ দেশ মিয়ানমারের নিজেদের বাড়ি ঘরে ফিরে যাওয়া, নাগরিকদের স্বীকৃতি, নিরাপত্তা এবং অন্যান্য জাতিগোষ্ঠীর লোকজন যেভাবে অবাধে চলাফেরা করে তেমন স্বাধীনতা সহ 4 দাবি তুলে ধরে মোনাজাতে দোয়া চান। এই সমাবেশে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য পুলিশের সদস্যরা সতর্ক অবস্থানে ছিল বলে জানিয়েছে টেকনাফের 16 APBN এর পুলিশ সুপার মোহাম্মদ জামাল পাশা বলেন। তিনি ক্যাম্পে রোহিঙ্গারা দ্রুত প্রত্যাবাসন দাবি জানিয়ে দ্রুত প্রত্যাবাসন দাবি জানিয়ে কর্মসূচি পালন করেছে, সেটি শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। রাশিয়ার বিরুদ্ধে জেলেন্সকির মারাত্মক অভিযোগ, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি অভিযোগ করে বলেছেন, রুশ বাহিনী তাদের নিয়ন্ত্রণাধীন খেরাসন অঞ্চলের বন্যা কবলিত এলাকার পেছনের চেষ্টাকারী ইউক্রেনীয় উদ্ধারকারীদের উপর গুলি চালিয়েছে। উদ্ধারকারীরা রাশিয়ান অধিকৃত নোবা খাগোবকা বাঁধ এবং জলবিদ্যুৎ কেন্দ্রের বন্যা কবলিত অঞ্চলের হাজার হাজার লোককে সরিয়ে নেওয়ার চেষ্টা করছে, যা মঙ্গলবার ধসে পড়ার পর দিনপ্র নদীতে ব্যাপক পানির প্রবাহ তৈরি করে। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানিয়েছে, জেলেন্সকি জার্মান ট্যাবলয়েডের সংবাদপত্র বিল্ডের সঙ্গে একান্ত সাক্ষাৎকারের সময় অভিযোগ করেছেন। বুধবার তার সাক্ষাৎকারটি প্রকাশ হয়েছে। মানুষ পানি মারা গেছে, বন্যা কবলিত ঘরের ছাদ থেকে মানুষ পানিতে ভেসে যেতে দেখা গেছে, খেরাসন অঞ্চলের অধিকৃত অংশ থেকে লোকজনকে বের করে আনা খুবই কঠিন বলেন জেলেন্সকি।